নমস্কার, সামনে যাকে দেখছেন উনি একজন 84 বছরের বাঙালি বৃদ্ধ, কিন্তু গড়পড়তা বাঙালি বৃদ্ধর থেকে তিনি হয়তো কিছুটা আলাদা, বলাইচাঁদ বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি একজন পর্বতারোহী, তিনি পাহাড়ে চড়েন এবং পাহাড়ে যে চড়েন বহুকাল এবং এই বয়সেও চড়েন, কি ঠিক বললাম জেঠু? হ্যাঁ, আপনি ভাবতে পারছেন 84 বছরের আমাদের একজন বাঙালি দাদু, তিনি এই বয়সেও পর্বতারোহী, এবং তার সঙ্গে আমি আড্ডা দিচ্ছিলাম এবং তার মুখ থেকে উঠে এলো বাঙালির প্রতি নানা জায়গায় যে বঞ্চনার যে নানা রকম শিকার হয় বাইরে গিয়ে, তার নানা আখ্যান। তো দাদু, আপনি যে একটা গল্প বলছিলেন যেটা ফিরে এসে চন্দননগরে, তো এই ঘটনাটা কি একটু বলুন। এটা হচ্ছে আমাদের ক্লাব, ওরা কোনো এক্সপিডিশনে যায়নি, আমাদের ক্লাবের মেম্বার বেশিরভাগই সব চন্দননগরের ছেলে। ওরা দল বেঁধে ইন্টারভিউ দিতে গিয়েছিল বিহারে। দল বেঁধে কিসের ইন্টারভিউ? তখন সেখানকার পুলিশরা, কিসের ইন্টারভিউ? কোনো চাকরির ইন্টারভিউ জন্য, এবং সেখানকার এরা রেলের চাকরির জন্য, রেলের চাকরি। হ্যাঁ, সেখানকার পুলিশরা ওদের ধরে একটা ঘরে গিয়ে আটকে রেখে দিয়েছে। আচ্ছা, পুলিশই আটকে রেখেছে? তার মানে বাঙালি ছেলেরা চন্দননগর থেকে বিহারে গেছে চাকরির পরীক্ষা দিতে, রেলের চাকরির পরীক্ষা, সেখানে ওখানকার পুলিশই তাদের আটকে রেখে দিয়েছে। এবং তারপর ওরা ওদের কাগজপত্র সব কেড়ে নেয়, সার্টিফিকেট সব কেড়ে, পুলিশই কেড়ে নেয়। তারপর ওদের বলছে, ইধার কেউ আয়া চাকরি কে লিয়ে, তখন ওর হাত জোর করে আমাদের ছেড়ে দাও। তো একজন যে জল চেয়েছে, তখন ওদের সামনে প্যান্ট খুলে একটা গ্লাসে পেচ্ছাপ করে ওদের দিয়েছে খাবার জন্য। জল চেয়েছিল বাঙালি ছেলে যে চাকরির অ্যাপ্লিকেশন, মানে চাকরি চেষ্টা করতে গেছিল বিহারে, সেখানে বিহার পুলিশ কি করেছে বললেন? ওদের প্যান্ট খুলে একটা গ্লাসে পেচ্ছাপ করে সেটা খেতে দিচ্ছে, এটা খা। প্যান্ট খুলে বিহারের পুলিশ সে পেচ্ছাপ করে সেটা খেতে দিল বাঙালি ছেলেদের। লোকাল সব বিহারি ছেলেরা নানা রকম খারাপ গালাগালি ইত্যাদি করেছে, অনেক পরে ছেড়েছে। ওদের মনে সেই আক্রোশটা ছিল। ওরা চন্দননগরে ফিরে আসে, কথা নেই বার্তা নেই, ওরাও সমস্ত হিন্দুস্তানিদের পিঠতাড়ন করে। তারপর যা হয়, আমাদের পুলিশ তাদের অ্যারেস্ট করে, এ করে উল্টো। আমাদের পুলিশ তো আর বিহার পুলিশের মতো না। তো এই ঘটনা কবেকার? 68, 1968। বাঙালি শুনছেন, 1968 সালের ঘটনা, আজকের নয়। মানে এই এই রোগটা, এই সমস্যাটা যে কত দিনকার সেটা এই দাদুর বয়ান থেকে স্পষ্ট। আচ্ছা দাদু, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। এই বয়সেও নাকি আপনি পর্বত আরোহণ করতে মাঝে মাঝে চলে যাচ্ছেন? মানে পর্বত বলতে শিখর জয় নয়, তবে দুর্গম পথে যেগুলো, আমি মণিমহেশ, মণিকরণ, চারধাম, চারধাম আমার এই নিয়ে 3 বার হচ্ছে। আর কোন কোন শিখর জয় করেছেন আপনি? অনেকগুলো, একটা হচ্ছে অশোক পিক, ছোটো পিক, লিন্ডু নির্কর্ম, চৌচৌ, খালনান্দা, তারপর আপনার সংকল্প তো বলেছি আপনাকে, না, তারপর আপনার গ্যাংস্ট্যাং। এবং এখনো সেই মনের জোর রয়েছে? আচ্ছা, এই যে বাস্তবের ঘটনাটা বললেন যে বিহারে বাঙালি ছেলেরা চাকরির জন্য গেছিল, আপনার চন্দননগরের একটি মানে স্থানীয় কয়েকজন ছেলে, আপনি কি চন্দননগরেরই ছেলে? হ্যাঁ। আপনি কি চন্দননগরের ছেলে? ওখানে আপনার বন্ধুরা? বন্ধু না, আমাদের ছোট অনেক, ছোট অনেক। আচ্ছা, তারপরে তারা বিহারে চাকরির জন্য গেছিল, বিহার পুলিশ তাদের আটকে রেখেছিল ঘরে, পরীক্ষা দিতে দেয়নি, কাগজপত্র কেড়ে নিয়েছিল এবং জল খেতে চাইতে পেচ্ছাপ করে সেটা খেতে দিয়েছিল। এই ঘটনা শুনে কেরাম মনে হয়? মনে তো একটা আক্রোশ জাগে। আর সত্যি কথা বলতে, আমার ওরা এরকম করে কেন আমাদের সাথে? যাতে বিহারে চাকরি না পায়, আর তারা এখানে সব চাকরি পাচ্ছে, রাস্তাঘাটে ফুটের পাতে দোকান, কেউ খয়নি, কেউ এ করে বেচা কেনা করছে, আমাদের বাঙালি ছেলেটা সেই সাহসটা পায় না, লজ্জা লাগে তাদের ছোটোখাটো কারবার করতে। ওরা আমাদের অ্যালাউ করছে না, আমরা অ্যালাউ করছি কেন? সেটা আমরা, আমাদের নেতা লোকাল, আপনি একটা হৃদয়ে কিছু করুন না, পুলিশ ছুটে আসবে আগে আপনাকে ধরবে। আর ওখানে যদি কিছু হয় বিহারে? পুলিশ সাপোর্ট করছে, দেখছেন তো ওদের কি। তাহলে কি বাঙালির মধ্যে কি দরকার? একতা নিশ্চয়ই, আর কবে একতা হবে? যথেষ্ট দেরি হয়ে গেছে অনেক, কিন্তু এখনো যদি একতা হয় লাভ হবে, লাভ হবে।
তখন নেতাদেরও টনক নড়বে, নড়বে তো। আমরা আশা করতে পারি, চেষ্টা করতে পারি। আমরা বাঙালি যে আপনার চেতলারই ভদ্রলোক এখানে আসতো, আমার সাথে কথা বলতো, চাঁদা নিয়ে গেছেন, কাগজপত্র দিয়েছেন, ভালো লাগলো। এরপরে বাংলা পক্ষও আসবে, ঠিক আছে? এই যে আমরা যার সঙ্গে যাদের সাথে কথা বলছেন আমরাও আসবো এবং আশীর্বাদ করবেন আমাদের, আমরা যেন সফল হতে পারি। আমারও জয় হবে, একদম আমাদের সকলের জয় হবে। জয় বাংলা, জয় বাংলা।